আলোচনার বিষয় অর্থনীতি কি, হোয়াট ইজ ইকোনমিক্স। আলোচনা কিভাবে এগিয়েছে এবারে লক্ষ্য করা যাক, অর্থাৎ সিনপসিস আমরা এখন বিবেচনা করি। এক, প্রথমে ইকোনমিক্স বা অর্থনীতি এর শব্দগত উৎপত্তি কোথা থেকে এ বিষয়টি বিবেচনা করতে হবে। এই আলোচনাকে আমরা সংকীর্ণ দৃষ্টিকোণ থেকে আলোচনা বলে বিবেচনা করব। তারপর দুইতে প্রায়োগিক দিক থেকে অর্থনীতি অর্থাৎ আধুনিক অর্থনীতিবিদদের দ্বারা আপেক্ষিক প্রসারিত দৃষ্টিতে অর্থনীতি পর্যালোচনা এখানে স্থান দেওয়া হবে। আলোচনার তৃতীয় ধাপে মানবিক কল্যাণের দিক থেকে অর্থনীতিকে বিবেচনা করা হবে। এই আলোচনাকে অতি প্রসারিত দৃষ্টিকোণ থেকে অর্থনীতি বলে আমরা বিবেচনা করব। আলোচনার শুরুতে অ্যারিস্টটলের অর্থনীতি প্রসঙ্গ বিবেচনা করা যাক। এই আলোচনাকে সংকীর্ণ দৃষ্টিতে অর্থনীতি বা সীমিত গণ্ডিতে আবদ্ধ অর্থনীতি হিসাবে চিহ্নিত করা যেতে পারে। পাশ্চাত্য দর্শনের পথিকৃৎ বা গ্রিক দর্শনের পথিকৃৎ ছিলেন অ্যারিস্টটল। তিনি দুটো বিষয়ের উপর আলোকপাত করেছেন, একটি হল আর্ট অব অ্যাকুইজিশন অব ওয়েলথ এবং অপরটি হল প্রিন্সিপল অব ইকোনমিয়া বা ইকোনমস। আর্ট অব অ্যাকুইজিশন অব ওয়েলথের মধ্যে তিনি সম্পদ সংগ্রহ এবং সম্পদের মালিকানা সংক্রান্ত বিষয়ে ধারণা প্রদান করেন এবং সেই সঙ্গে বাজার অর্থনীতির উপরও কিছুটা আলোকপাত করেন। আর প্রিন্সিপল অব ইকোনমিয়া বা ইকোনমসতে তিনি পরিবার বা গৃহের ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ের উপরে আলোকপাত করেন। আর এই প্রিন্সিপল অব ইকোনমিয়া বা ইকোনমস থেকেই অর্থনীতি বা ইকোনমিক্স এই শব্দের উদ্ভব বলে অনেকের ধারণা। অ্যারিস্টটলের পর্যালোচনা থেকে ব্যুৎপত্তি বা শব্দগত উৎপত্তি অর্থে ইকোনমিক্স অর্থনীতি এ বিষয়টি আমরা বিবেচনা করতে পারি। ইকোনমিক্স শব্দের উৎপত্তি কোথা থেকে এবারে লক্ষ্য করা যাক। ইকোনমিক্স এসেছে গ্রিক শব্দ ইকোনমিয়া বা ইকোনমস থেকে। ইকোনমিয়ার দুটি অংশ, একটি হলো ইকোস আর একটি হলো নেমেইন। এই ইকোস আর নেমেইন এই দুটি শব্দ সমন্বয়ে ইকোনমিয়া বা ইকোনমস পাওয়া যায়। সেই ইকোসের অর্থ হলো গৃহ বা পরিবার এবং নেমেইনের অর্থ হলো ব্যবস্থাপনা। তাহলে ইকোনমিয়ার অর্থ দাঁড়ালো গৃহ বা পারিবারিক ব্যবস্থাপনা। সুতরাং ইকোনমিক্স শব্দের উৎপত্তি ইকোনমিয়া থেকে, আর এই শব্দগত উৎপত্তির দিক থেকে আমরা বলতে পারি যে ইকোনমিক্স হলো গৃহ বা পারিবারিক ব্যবস্থাপনার একটি শাস্ত্র। অ্যারিস্টটল ইকোনমিয়া বা ইকোনমস যে শব্দ দুটো ব্যবহার করেছিলেন এই শব্দ থেকে ইকোনমিক্স এসেছে বলে আমরা বুঝতে পারি। কাজে অ্যারিস্টটলীয় চিন্তাধারা অনুযায়ী আমরা বলতে পারি অর্থনীতি এমন একটি বিষয় যা পারিবারিক ব্যবস্থাপনা তথা পারিবারিক অর্থনৈতিক সিদ্ধান্ত সমূহ নিয়ে পর্যালোচনা করে। অ্যারিস্টটলের সমসাময়িক হলেন ভারতীয় দর্শনের পথিকৃৎ কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্ত। কৌটিল্য ছিলেন মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী। তিনি একটি বিখ্যাত গ্রন্থ রচনা করে গেছেন, সেই গ্রন্থটির নাম হল অর্থশাস্ত্র। সেই অর্থশাস্ত্রে তিনি অর্থনীতির পর্যালোচনাকে রাষ্ট্রীয় ক্ষেত্রে প্রসারিত করেছেন, যা অ্যারিস্টটল গৃহ বা পরিবারের মধ্যে সীমিত রাখতে চেয়েছিলেন। কৌটিল্যের অর্থশাস্ত্রের যদি আমরা অর্থ খুঁজে বের করি, অর্থাৎ অর্থ যাকে আমরা বলবো সম্পদ এবং শাস্ত্র বলতে আমরা বোঝাবো বিজ্ঞান বা নীতিভিত্তিক পর্যালোচনা, তাহলে অর্থশাস্ত্র বা অর্থনীতি হলো সম্পদের বিজ্ঞানভিত্তিক বা নীতিভিত্তিক পর্যালোচনা। অর্থের ইংরেজি যদি বলি ওয়েলথ এবং শাস্ত্রের ইংরেজি হলো সায়েন্স,
তাহলে অর্থশাস্ত্র বা ইকোনমিক্স দাঁড়ালো এ সায়েন্স অব ওয়েলথ। কৌটিল্য যে অর্থশাস্ত্র গ্রন্থ রচনা করেছেন তাতে তিনি রাজনৈতিক অর্থনীতি অর্থাৎ পলিটিক্যাল ইকোনমি এবং সম্পদ বিজ্ঞান সায়েন্স অব ওয়েলথ এই দুইয়ের এক অবিস্মরণীয় সমন্বয় ঘটিয়েছেন। কৌটিল্যের অর্থশাস্ত্রে যেমন সম্পদ সংক্রান্ত বিষয় যেমন পর্যালোচিত হয়েছে তেমনি পর্যালোচিত হয়েছে রাজা প্রজার অর্থনৈতিক নীতিভিত্তিক সম্পর্ক। কৌটিল্যের তাই অর্থশাস্ত্রকে একাধারে যেমন এ সায়েন্স অব ওয়েলথ বলা যায়, আবার একইভাবে বলা যায় এ সায়েন্স অব স্টেট বেসড ইকোনমি অথবা এ সায়েন্স অব গুড গভর্নেন্স। কাজেই কৌটিল্য যে অর্থশাস্ত্র গ্রন্থ রচনা করেছেন তা থেকে বলা যায় অর্থনীতি বা অর্থশাস্ত্র হল রাষ্ট্রীয় ক্ষেত্রে পরিচালিত একটি বিশেষ অর্থ ব্যবস্থা যার মাধ্যমে রাজ্য শাসন যেমন পরিচালিত হবে তেমনি প্রজাদেরও অর্থনৈতিক কল্যাণ অর্জিত হবে। এ পর্যন্ত আলোচনায় যেটি লক্ষ্য করা যায় সেটি হল অ্যারিস্টটল পারিবারিক বা গৃহ ব্যবস্থাপনার মধ্যে অর্থনীতিকে যেমন সীমিত করতে চেয়েছেন, কৌটিল্য তেমনিভাবে রাজার শাসন তথা রাষ্ট্রীয় গণ্ডির মধ্যে অর্থনীতিকে আবদ্ধ করতে প্রয়াস পান। অর্থনীতিকে একটি প্রসারিত অবয়বে নিয়ে আসতে হলে অর্থনীতিকে সর্বজনীন করে তুলতে হবে এবং সেক্ষেত্রে আধুনিক অর্থনীতিবিদরা তাই প্রায়োগিক অর্থে অর্থনীতি বিবেচনা করার প্রয়াস পান। আধুনিক অর্থনীতিবিদদের মতে অর্থনৈতিক কার্যক্রম অর্থনীতির মৌলিক সমস্যা এবং সেই মৌলিক সমস্যাগুলোর সমাধান প্রচেষ্টা ক্ষেত্রে অর্থনীতি পর্যালোচিত হওয়া প্রয়োজন। তাই আধুনিক অর্থনীতিবিদদের মতে আপেক্ষিক প্রসারিত দৃষ্টিতে অর্থনীতিকে পর্যালোচনা করা প্রয়োজন। আমরা এবারে সেই আলোচনায় দৃষ্টি নিবদ্ধ করব। অর্থনীতির পর্যালোচনা শুরু হয় ব্যক্তি তথা পরিবারকে কেন্দ্র করে বা গৃহকে কেন্দ্র করে, পরবর্তীতে পরিবার সমন্বয়ে গঠিত হয় গোষ্ঠী এবং গোষ্ঠী থেকে উৎপত্তি হয় সমাজ এবং তারপর রাষ্ট্র, আর সব রাষ্ট্র মিলে হয় বিশ্ব। কাজেই পরিবার কেন্দ্রিক অর্থাৎ যে বিন্দু থেকে যাত্রা শুরু হয় অর্থনীতির তা বৃত্তে পরিণত হয় এবং বৃহৎ বৃত্তে ঘুরপাক খেতে থাকে। অর্থনীতির যে মূল সুর, যে মূল সূত্র যা ব্যক্তি বা পরিবারের ক্ষেত্রে প্রযোজ্য, তা একইভাবে গোষ্ঠী সমাজ রাষ্ট্র ও বিশ্ব সবার ক্ষেত্রে প্রযোজ্য। সবাইকে একই শর্ত মেনে চলতে হয়, সম্পদের বাধা শর্ত অর্থাৎ সম্পদের বাধা শর্ত বা স্বল্পতা, সেই স্বল্পতাকে মেনে নিয়েই সবাইকে সিদ্ধান্ত গ্রহণ করতে হয় এবং অর্থনৈতিক কাজ পরিচালনা করতে হয়। কাজেই অর্থনীতি হল সম্পদের বাধা শর্ত তথা স্বল্পতাকে মেনে নিয়ে সিদ্ধান্ত গ্রহণ ও অর্থনৈতিক কাজ পরিচালনার শাস্ত্র। সহজভাবে বলা যায় অর্থনীতি হল এমন একটি বিষয় যা মানুষের অর্থনৈতিক কার্যাবলী ও সংশ্লিষ্ট তত্ত্বসমূহ নিয়ে পর্যালোচনা করে। এভাবেও আমরা বলতে পারি অর্থনীতি হল অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ ও অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার শাস্ত্র। এবারে আমরা জেনে নেব অর্থনৈতিক কাজ বলতে কী বোঝানো হয়। হোয়াট ইজ অ্যান ইকোনমিক অ্যাক্টিভিটি? যে কাজের বিনিময় মূল্য আছে সেই কাজকে অর্থনৈতিক কাজ বলে। অর্থাৎ বিনিময় মূল্য সম্পন্ন কাজই হলো অর্থনৈতিক কাজ। অর্থনৈতিক কাজ বিভিন্ন রকম হতে পারে। যেমন অর্থনৈতিক কাজকে প্রধানত চারটি ভাগে ভাগ করা হয়। উৎপাদন কাজ, অ্যাক্টিভিটিস রিগার্ডিং প্রোডাকশন, বিনিময় কাজ, এক্সচেঞ্জ অ্যাক্টিভিটিস, বন্টন সংক্রান্ত কাজ, অ্যাক্টিভিটিস রিগার্ডিং ডিস্ট্রিবিউশন, ভোগ সংক্রান্ত কাজ,
অ্যাক্টিভিটিস রিগার্ডিং কনসাম্পশন। তাহলে উৎপাদন, বিনিময়, বন্টন ও ভোগ এই চারটি ভাগে আমরা অর্থনৈতিক কাজকে শ্রেণীবিভক্ত করতে পারি। অর্থনৈতিক কাজ চার ধরনের আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি, উৎপাদন, বিনিময়, বন্টন ও ভোগ। এখন এই চার ধরনের অর্থনৈতিক কাজের সাথে জড়িয়ে আছে আবার অর্থনৈতিক তত্ত্ব, যেমন উৎপাদন তত্ত্ব, বিনিময় তত্ত্ব, বন্টন তত্ত্ব, ভোগ তত্ত্ব। অর্থনীতি হলো অর্থনৈতিক কার্যাবলী ও সংশ্লিষ্ট তত্ত্বের সমন্বয়। কাজেই আমরা বলতে পারি অর্থনীতি হলো অর্থনৈতিক কাজ এবং অর্থনৈতিক তত্ত্বের একটি সমন্বয়। অর্থনৈতিক কাজ পরিচালিত হয় মৌলিক অর্থনৈতিক সমস্যা সমাধানের লক্ষ্যে। মৌলিক অর্থনৈতিক সমস্যা প্রেক্ষিতে তাই আপেক্ষিক প্রসারিত দৃষ্টিকোণ থেকে আমরা অর্থনীতিকে এবারে বিবেচনা করব। জীবনের মৌলিক সমস্যা নিয়ে যে প্রশ্নগুলো দেখা দেয় তাদের সমাধান প্রচেষ্টা ও সিদ্ধান্ত গ্রহণের উপর যে বিষয় আলোকপাত করে তাই হলো অর্থনীতি। মৌলিক অর্থনৈতিক সমস্যা মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। মানুষের অভাব অসীম কিন্তু সম্পদ অপ্রতুল, কাজেই অভাবের অসীমতা আর সম্পদের অপ্রাচুর্যতা এই দুইয়ের ব্যবধান থেকেই দেখা দেয় স্বল্পতার সমস্যা। আর স্বল্পতার সমস্যা আছে বলেই মানুষকে পছন্দ বা নির্বাচন করতে হয়, তার কোন অভাবটি প্রথমে পূর্ণ করতে হবে, কোন বিষয়টি নিয়ে তাকে সন্তুষ্ট থাকতে হবে, কোনটি তাকে ছেড়ে দিতে হবে, এসব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন দেখা দেয়। এসব বিষয়কে ঘিরে মৌলিক যে অর্থনৈতিক সমস্যা দেখা দেয় তা তিনটি প্রশ্নকে ঘিরে প্রতিফলিত হয়। হোয়াট টু প্রডিউস, কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, হাউ টু প্রডিউস, কার জন্য উৎপাদন করা হবে, ফর হোম টু প্রডিউস। কাজেই এই কি, কিভাবে, কার জন্য, হোয়াট, হাউ অ্যান্ড ফর হোম, এই তিনটি প্রশ্নকে ঘিরেই মৌলিক অর্থনৈতিক সমস্যা দেখা দেয়। আর এ নিয়ে যে পর্যালোচনা এবং এর সমাধান প্রকল্পে যে পর্যালোচনা তাই হলো অর্থনীতি। আমরা বলতে পারি স্বল্পতা ও পছন্দের সমস্যার প্রেক্ষাপটে মৌলিক সমস্যা হিসাবে কি, কিভাবে, কার জন্য, এসব প্রশ্নের উত্তর অনুসন্ধান প্রক্রিয়া হল অর্থনীতি। মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধান কল্পে সম্পদের ব্যবহার এবং দ্রব্য ও সেবার বণ্টন নিয়ে যে বিষয় পর্যালোচনা করে তাই হল অর্থনীতি। মৌলিক অর্থনৈতিক সমস্যা আছে বলেই তার সমাধানের প্রয়োজন পড়ে এবং সেই সমাধান করতে গিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড বা অর্থনৈতিক কাজ পরিচালিত হয়। সেই অর্থনৈতিক কর্মকাণ্ডের আবার ক্ষেত্র বিভাজন লক্ষ্য করা যায়। অর্থনীতিতে কেউ সম্পদের মালিক, কেউ উৎপাদনকারী, কেউ ভোগকারী। কাজে তিনটি ক্ষেত্র আমরা লক্ষ্য করি, একটি হলো সম্পদ ক্ষেত্র, একটি হলো উৎপাদন ক্ষেত্র, আর একটি হলো ভোগ ক্ষেত্র। সম্পদের মালিক সম্পদ বা উপকরণকে তা ফার্মে কাজে লাগায় এবং ফার্ম বা উৎপাদক সেই সম্পদের চাহিদা অনুভব করে, অর্থাৎ সেখানে উৎপাদন তারা পরিচালনা করতে গেলে সম্পদ লাগবে, সেই সম্পদের চাহিদা অনুসারে সম্পদ মালিক তাদেরকে সম্পদ যোগান দেয়। ফার্ম এবং উৎপাদন ক্ষেত্রে যে উৎপাদন পরিচালিত হয় সেই উৎপাদন ক্ষেত্র থেকে উৎপন্ন দ্রব্য সেবা চলে যায় পরিবারের কাছে। তাহলে এই পরিবারের ক্ষেত্রে এসে দ্রব্য সেবা ভোগের কাজে লাগে, চূড়ান্ত ভোগের কাজে। এভাবে সম্পদ ক্ষেত্র, উৎপাদন ক্ষেত্র ও ভোগ ক্ষেত্র তাদের এক সুতোয় গাথা বলে আমরা বলতে পারি এবং তা অর্থনৈতিক কার্যাবলীর মাধ্যমে, অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে সেই সূত্রবদ্ধ অবস্থাটি আমরা লক্ষ্য করি। অর্থনীতিতে সম্পদ প্রয়োগ অর্থাৎ
অ্যালোকেশন অফ রিসোর্সেস এবং দ্রব্য সেবার বন্টন ডিস্ট্রিবিউশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস এই বিষয় দুটো গুরুত্বপূর্ণ। সম্পদ ক্ষেত্র থেকে সম্পদ যায় উৎপাদন ক্ষেত্রে এবং উৎপাদিত দ্রব্য সেবা যায় পরিবারের কাছে। তাহলে এখানে সম্পদ প্রয়োগের ক্ষেত্রটি লক্ষ্য করলে আমরা দেখি যে ফার্ম বা উৎপাদক তারা চিন্তাভাবনা করে কী উৎপাদন করা হবে এবং কীভাবে উৎপাদন করা হবে, এই অনুসারে তারা সম্পদের চাহিদা বা উপকরণের চাহিদা অনুভব করে এবং সেই উপকরণের চাহিদা লক্ষ্য করে সম্পদ মালিকরা সেই সম্পদ যোগান দেয় এবং সেখানে ব্যবহৃত হয়। কাজেই অ্যালোকেশন অফ রিসোর্সেসের ক্ষেত্রে মৌলিক যে দুটি প্রশ্ন এখানে আমরা সম্মুখীন হই সেটি হলো কী উৎপাদন করা হবে এবং কীভাবে উৎপাদন করা হবে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ প্রসঙ্গে। আর ফার্ম বা উৎপাদন ক্ষেত্রে যে দ্রব্য সেবা উৎপাদিত হয় তা পরিবারের কাছে যায়, পরিবার চাহিদা অনুভব করে বলেই দ্রব্য সেবার যোগান দেয় ফার্ম বা উৎপাদন ক্ষেত্র। ফার্ম বা উৎপাদন ক্ষেত্রকে ভেবে নিতে হয় যে পরিবারের কীরকম চাহিদা আছে, কার জন্যে সে উৎপাদন করবে এবং ডেমোগ্রাফিক ফ্যাক্টর্স তাকে বিবেচনা করে এখানে উৎপাদন কাজ পরিচালনা করতে হয়। এভাবে দ্রব্য সেবার বন্টন প্রক্রিয়া পরিচালিত হয় এবং সেখানে মৌলিক যে প্রশ্নটি সেটি হলো কার জন্য উৎপাদন করা হবে এই বিষয়টিকে এখানে সমাধান করার চেষ্টা করা হয় এবং সম্পদ প্রয়োগের ক্ষেত্রে কী উৎপাদন করা হবে এবং কীভাবে উৎপাদন করা হবে এ দুটি প্রসঙ্গ, এ দুটি প্রশ্ন এখানে বিবেচিত হয়। এ পর্যন্ত আলোচনায় সংকীর্ণ দৃষ্টিতে অর্থনীতি পেরিয়ে আমরা আপেক্ষিক প্রসারিত দৃষ্টিতে অর্থনীতি আমরা লক্ষ্য করেছি। আপেক্ষিক প্রসারিত দৃষ্টিতে অর্থনীতিকে বিশেষত প্রায়োগিক ক্ষেত্রে বিবেচনা করা হয়েছে, সম্পদের ব্যবহার এবং দ্রব্য সেবার বন্টন সেখানে গুরুত্ব পায়, অর্থনৈতিক কাজ কীভাবে পরিচালিত হয় তা সেখানে গুরুত্ব পায়, মৌলিক অর্থনৈতিক সমস্যা কীভাবে সমাধান করা হবে সে প্রসঙ্গ সেখানে গুরুত্ব পায়। তবে একটি প্রসঙ্গ সেখানে বাদ পড়ে যায়, সেটি হলো মানব উন্নয়ন প্রসঙ্গ বা মানবীয় কল্যাণ প্রসঙ্গ। অর্থনীতি কেবল ইতিবাচক নয়, অর্থাৎ অর্থনীতি কেবল পজিটিভ সায়েন্স নয়, অর্থনীতি নেতিবাচক বিজ্ঞানও। কাজেই এই নেতিবাচক বিজ্ঞানের দিকে লক্ষ্য রেখে মানব উন্নয়ন ও কল্যাণ প্রসঙ্গ অর্থনীতিতে গুরুত্ব পেতে শুরু করে এবং অর্থনীতিকে যখন নীতিশাস্ত্রের সঙ্গে এক করে দেখার চেষ্টা করা হয় তখন সেই অর্থনীতি হয়ে পড়ে অতি প্রসারিত দৃষ্টিতে অর্থনৈতিক পর্যালোচনা। কেবল সম্পদ সৃষ্টি বা প্রবৃদ্ধি বিষয়ক আলোচনার মধ্যেই অর্থনীতি সীমিত থাকে না, সেই সাথে সামাজিক ন্যায় ও অর্থনৈতিক সমতা প্রেক্ষিত মানব উন্নয়ন বিষয়ের উপরও অর্থনীতি পর্যালোচনা করে। মানব উন্নয়ন তথা কল্যাণ প্রেক্ষিত উদার ও অতি প্রসারিত দৃষ্টিকোণ থেকে অর্থনীতি বিবেচনা করা যাক। এক্ষেত্রে অবদান রেখেছেন অমর্ত্য সেন এবং গাউলেট। অমর্ত্য সেন এর মতে সত্তাধিকার ও সক্ষমতা সাপেক্ষে জীবন মানের উন্নয়ন সাধন বিষয়ে দিক নির্দেশকারী শাস্ত্র হল অর্থনীতি। তাহলে অমর্ত্য সেনের মতে দুটি বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ, সেটি হল সত্তাধিকার এবং সক্ষমতা। অর্থনীতিতে সম্পদের দক্ষ ব্যবহার এই প্রসঙ্গটি গুরুত্ব পায়। সম্পদ দক্ষভাবে ব্যবহৃত হলে দেশের জিডিপি বাড়বে, জাতীয় আয় বাড়বে, এমনকি মাথাপিছু আয়ও বাড়তে পারে। এর দ্বারা অর্থনৈতিক প্রবৃদ্ধি সূচিত হবে। কিন্তু দুঃখের বিষয় হল যে একদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে কিন্তু অর্থনৈতিক সাম্য বা ন্যায্যতা ক্ষুণ্ণ হচ্ছে। এই পরিস্থিতিটি কাম্য হতে পারে না। অর্থনৈতিক প্রবৃদ্ধি বর্ধমান, অর্থনৈতিক সমতা হ্রাসমান, অথবা এভাবে বলা যায় অর্থনৈতিক প্রবৃদ্ধি যখন বাড়ছে আয় বৈষম্য বাড়ছে,
এই অবস্থাটি সমাজের জন্য কাম্য হতে পারে না, তাই গুরুত্ব পেতে শুরু করে মানব উন্নয়ন প্রসঙ্গ তথা মানব উন্নয়ন সূচক ধারণাটি। মানব উন্নয়ন সূচক, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, যাকে সংক্ষেপে এইচডিআই বলা যায়, এই এইচডিআইয়ের পশ্চাতে যারা অবদান রেখেছেন তারা হলেন প্রফেসর মাহবুবুল হক এবং প্রফেসর অমর্ত্য সেন। তাদের যৌথ অবদান প্রেক্ষিতে 1990 সালে জাতিসংঘ কর্তৃক প্রবর্তিত হয় মানব উন্নয়ন সূচক। এই মানব উন্নয়ন সূচক প্রসঙ্গ বিবেচনা করে এবারে অর্থনীতির ধারণা প্রসারিত হবে। অমর্ত্য সেনের মতে, মাথাপিছু আয় নয়, মাথাপিছু ভোগ ব্যয়ের সক্ষমতা অর্থাৎ ক্যাপেবিলিটি জীবন মানের দিক নির্দেশনা প্রদান করে, আর সেই সক্ষমতা অর্থাৎ ক্যাপেবিলিটির প্রকাশ ঘটে দ্রব্য ও সেবা প্রাপ্তির অধিকার তথা সত্ত্বাধিকার অর্জনের মাধ্যমে। সত্ত্বাধিকারের ইংরেজি হল এন্টাইটলমেন্ট। অমর্ত্য সেনের মতে, অর্থনীতি এমনই একটি বিষয় যা মানুষের সত্ত্বাধিকার নিশ্চিতকরণে ভূমিকা রাখে, যার মাধ্যমে অর্জিত হয় সক্ষমতা এবং চূড়ান্ত পর্যায়ে মানুষের জীবনের মানের উন্নয়ন ঘটে, সমাজে ন্যায় ও সাম্য প্রতিষ্ঠা পায় এবং অর্থনৈতিক কল্যাণ অর্জিত হয়। দ্রব্য সেবা প্রাপ্তির অধিকার প্রতিষ্ঠাই হল সত্ত্বাধিকার, যা আইনগতভাবে ও সামাজিকভাবে স্বীকৃত হতে হবে। আর এই সত্ত্বাধিকার অর্জিত হয় উৎপাদন ও বিনিময় প্রেক্ষিতে, তাই সত্ত্বাধিকারকে কখনো উৎপাদন সত্ত্বাধিকার অর্থাৎ প্রোডাকশন এন্টাইটলমেন্ট এবং কখনো বাণিজ্য বা বিনিময় সত্ত্বাধিকার অর্থাৎ ট্রেড বেসড এন্টাইটলমেন্ট হিসাবে বিবেচনা করা হয়। আর সক্ষমতা হল ব্যক্তির নির্দিষ্ট ক্রয় ক্ষমতা প্রেক্ষিতে বিভিন্ন দ্রব্যের মধ্যে কার্যকর মনোনয়নের বা পছন্দের স্বাধীনতা। আয় বা সম্পদ বণ্টন এর বৈষম্য হ্রাস করে সত্ত্বাধিকার ও গণসক্ষমতা বৃদ্ধি করা সম্ভব। কাজেই কেবল মাথাপিছু আয় বৃদ্ধি নয়, বৈষম্য হ্রাস ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার দ্বারা সত্যিকার অর্থনৈতিক উন্নয়ন অর্জন সম্ভব বলে অমর্ত্য সেন বিশ্বাস করেন। ডেনিস গাওলেট একজন মানব উন্নয়ন তত্ত্ববিদ, এ হিউম্যান ডেভেলপমেন্ট থিওরিস্ট। তিনি উন্নয়ন নৈতিকতা, ডেভেলপমেন্ট এথিক্স এর উপরে অবদান রাখেন। আমরা ডেনিস গাওলেটের বক্তব্যের উপরে এবারে আলোকপাত করব। অধ্যাপক ডেনিস গাওলেট অর্থনীতি বিষয়ক লক্ষ্য হিসাবে মানব উন্নয়নকে বিবেচনা করতে বলেন। তিনি মানব উন্নয়নের তিনটি মৌলিক উপাদানের কথা উল্লেখ করেন, সেগুলো হল জীবনশীলতার পুষ্টি সাধন, লাইফ সাস্টেনেন্স, আত্মমর্যাদা, সেলফ এস্টিম, এবং মুক্তি বা স্বাধীনতা, ফ্রিডম। তার মতে, অর্থনীতি হল এমন একটি বিষয় যার লক্ষ্য হল জীবনশীলতার পুষ্টি সাধন, আত্মমর্যাদা সমুন্নতকরণ এবং অর্থনৈতিক মুক্তি বা স্বাধীনতা নিশ্চিতকরণের মাধ্যমে মানব উন্নয়ন সাধন। আলোচনার শেষে এসে বলা যায়, অর্থনীতি হল পারিবারিক ব্যবস্থাপনা ও সম্পদ বিজ্ঞান হিসাবে উদ্ভূত একটি শাস্ত্র, যা পরবর্তীতে অর্থনৈতিক কর্মকাণ্ড প্রেক্ষিত মৌলিক অর্থনৈতিক সমস্যার কারণ অনুসন্ধান ও সমাধান প্রচেষ্টার হাতিয়ার হিসাবে ভূমিকা পালনকারী এবং সর্বোপরি মানবিক কল্যাণ অর্জন প্রচেষ্টায় নিবেদিত একটি শাস্ত্র। অর্থনীতি কি এ বিষয়ের উপর আরও বহুবিধ প্রাসঙ্গিক প্রশ্ন ও উত্তর নিয়ে ছোট ছোট আকারে ভিডিও উপস্থাপন করা হয়েছে, দেখার আমন্ত্রণ জানাই। মনতোষ চক্রবর্তী।